কারণ তাহলে রসুল্লাহ সাল্লা উলিয়ামের কাছে এই আয়াত অবতীর্ণ হয়েছে না এ আয়াত কারা উপর অবতীর্ণ হয়েছে হ্যাঁ রসুল উল্লাহ সাল্লা উলিয়াম এই আয়াতের আমল করেন নাই মানে শুধুমাত্র আপনি যেই আলেমের কথা বলেছেন সেই আলেমেই আয়াত বুঝেছেন রসুলসাল্লাম বুঝেন নাই হ্যাঁ আপনার কি মনে করেন হয় এ কথা সঠিক তারপরে সাহাবাই কালামগন আল্লাহ রসুলসাল্লাউলি ইসলামের সময় তো ছিলেন একজন দুইজন নয় রসুল্লাহ সাল্লাসলাম বিদায় হয়ে যে যাদেরকে রেখে গিয়েছেন যাদেরকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লা ইসলামে কথা বলেছেন ফাল ইউবার শাহিদুল গাইব আজকে তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিত আমার উম্মতের কাছে আমার এই মেসেজগুলো পৌঁছিয়ে দেবে আমার এই বার্তাগুলো পৌঁছিয়ে দেবে সেই বার্তাগুলোর অন্যতম একটি বার্তা ছিল সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যে মেসেজগুলো দিয়েছেন সেগুলো সবগুলো সাহবাই কালামগণ আমাদের কাছে তুলে ধরেছেন সব কিছু আসছে কিন্তু সাহাবাই কারামদের মধ্যে সেখানে উপস্থিত এক লক্ষ পনেরো হাজার সাহাবি কেউ তো এই কথা বলেননি কেউ এই কথা বলেন না যে আয়াদ রাসুল্লাহাম আমাদেরকে এই কথা করতে বলেছেন সুতরাং এই কথা একেবারেই ভুয়া কোরআন এবং হাদিসের ব্যাপারে তফসির এটা হচ্ছে কি কোরআন এবং হাদিসকে খুব ভালো করে খেয়াল করেন ইসলাম ইমানহাজ সেলেফদের মানহাজ আর প্রবৃত্তির অনুষ্ঠানের মধ্যে মানহাজের পার্থক্য হচ্ছে এই জায়গায় মানহাজ হচ্ছে কর্মনীতি মানহাজ হচ্ছে কি কর্মনীতি বা মেথোলজি পদ্ধতি সেলেফদের ম্যানহাজ আর ইসলামী ম্যানহাজ আর প্রবৃত্তির অনুসারীদের ম্যানহাজের মধ্যে পার্থক্য হচ্ছে প্রবৃত্তির অনুসারীরা প্রথমে কাজ নির্ধারণ করে তারপরে কোরআনের মধ্যে গিয়ে দলিল তালাশ করে বুঝতে পেরেছেন প্রথমে আমল নিজেরা তৈরি করে তারপরে আমল তৈরি করে কোরআনে গিয়ে তারা কি করে এর জন্য দলিল তাশ করে তখন কোরআনে প্রত্যেকটা আয়াতই তাদের সামনে এরকম দলিল কোরআনে প্রত্যেকটা আয়াতি গোলা গোজামিল দেওয়ার মতো দলিল বুঝতে পেরেছেন তখন তারা সালাত বাদ দেওয়ারও দলিল পাওয়া যায় লা লাখাবু আশাল আল্লাহ তালা বলছেন তোমরা সলাতের কাছেও যেও না তখন তারা এগুলো দলিল পেয়ে যায় বুঝতে পেরেছেন কিন্তু না কোরআন এবং হাদিস ইসলামী হাজ হচ্ছে বুঝতে হবে কার মাধ্যমে সাহাবাই কালাম যেভাবে বুঝেছেন সেভাবে এটা ইসলাম ইসলামী মানহাজ এটা হচ্ছে কি ইসলামী ম্যান হাজ সাহবাই ক্যারামগন কীভাবে বুঝেছেন কোরআন যখন আপনি বুঝতে যাবেন তখন আপনি কি কোরআন প্রবৃত্তি দিয়ে বুঝবেন না সাহাবাই কেরামরা যেভাবে বুঝেছে সেভাবে বুঝবেন সাহাবাই কেরামদের বুঝ অনুযায়ী আমাদেরকে কোরআন বাংলাদেশ বুঝতে হবে আমরা সাহবাই কেরামদের কাছে আসলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে সাহাবাই কেরামগণ আদৌ কেউ এই কথা বলেছেন কি না আদৌ কেউ এই ধরনের ব্যাখ্যা দিয়েছেন কি না প্রশ্নেই আসে না সাহাবাই কেরামগণ এই ব্যাখ্যা দেন নেই রেস্লাউর ইসলামী আমল করেন নেই সাহাবিদের পরবর্তী তাহাবিনরা করেন নাই তাহাবিদের পরবর্তী আইমাতুল ইশতেহাত কেউ করেন নাই সবচেয়ে বড় কথা হচ্ছে মানে প্রসিদ্ধ চার মাঝহাবের চারজন ইমাম এবং তাদের অনুসারে ইমাম যারা ছিলেন মাঝহাবের কোন কিতাবের মধ্যেও ওই বিষয় নেই বুঝতে পেরেছেন কিনা হানাফি মাঝহাব মালিকী মাঝহাব সাফি মাজহাব আম্বুলি মাঝহাব চার মাঝহাবের কোনো ইমাম এই আমল করেছেন প্রমাণ হয় নাই সুতরাং প্রশ্নই আসে না যদি এই বিষয়ে এই বিষয়ে একখতলাপ থাকতো সামান্যতম যদি কোনো একতলাভ থাকতো তাহলে অবশ্যই এক মাধাবের না এক মাধাবে ইমাম অবশ্যই এই বিষয়ে কী করতেন বক্তব্য দিতেন কারণ ইমাম ওভানীপা রহমতুল্ল্লাহ আশি হিজি সনে জন্মগ্রহণ করেছেন কত হিজি বললাম আর ইমাম মালিক রহমত ইমাম ইমাম আহমদুল্লাহ আহম রহমতুল্লাহ সর্বশেষ মৃত্যু হয়েছে দুইশো একচল্লিশ হিজি সনে আশি হিজড়ি থেকে আরম্ভ করে দুইশো একচল্লিশ হিজড়ি পর্যন্ত কত বছর খেয়াল করেন হ্যাঁ কত বছর মানে কত বছর পর্যন্ত প্রায় একশো ষাট বছর পর্যন্ত এই যে দীর্ঘ সময় মানে এই দীর্ঘ সময়ের মধ্যে এই আইমাতুল ইশতেহাদ ইস্তেহাদের যতগুলো আলেম যারা ইস্তিহাদের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন আলেমদের কাছে যারা গোটা মুসলিম উম্মার কাছে পরিচিত ছিলেন তাদের কেউ এই বিষয়ে বুঝেন নাই বুঝলেন এরপরে চোদ্দশো মানে বছর পরে আপনি অমুক টমুক এসে এটা বুঝেছেন কথা বিশ্বাস করার কোনো সুযোগ আছে কি না তাহলে বোঝা গেল না এটা আপনি প্রবৃত্তির একটা বক্তব্য নিজে আগে একটা টার্গেট কি করেছে নির্দিষ্ট করেছেন একটা টার্গেট নির্দিষ্ট করে নিজের মন গড়া বক্তব্য চালু করে দিয়েছেন এটা মোটেও বৈধ নয় এটা ইসলামী বক্তব্য অনুযায়ী মোটেও বৈধ নয় জি